বন্ধুরা, আমি বাড়িটা কিনেছি আর চ্যান্ডেলার কেটে দিতে চলেছি। সত্যি? না, কিন্তু আমি বাড়িটা একটা পিজ্জা ডেলিভারি বয়কে দিতে চলেছি, আর সেটা এভাবে আমরা একটা পিজ্জা অর্ডার করেছি। কিভাবে সাহায্য করতে পারি? আমি কি একটা পেপারানি পেতে পারি? ডেলিভারি প্লিজ। তারপর আমরা পিজ্জা ডেলিভারি বয়কে টাকা দিয়ে ঘরের আসবাবপত্র ভিতরে আনলাম। আমাদের ফার্নিচার ভিতরে আনতে একটু সাহায্যের দরকার। আমরা যদি তোমাকে $3,000 দিত, তুমি আমাদের সাহায্য করবে? সত্যি? আমরা শুধু ওকে এটা বলেছিলাম যে আমরা একজন ইউটিউবার, আর আমাদের ফার্নিচার মুভ করতে একজনের সাহায্যের দরকার, কারণ আমাদের বন্ধু চ্যাডের ফ্লাইট লেট হয়ে গেছে আর আমরা তাকে সাহায্য করতে চাই। কিন্তু এটা জানে না যে চ্যাড বলে আসলে কেউ নেই। আমরা সত্যিই দিনের শেষে ওকে এই বাড়িটার 100% ওনারশিপ দিতে চলেছি। প্র্যাঙ্ক! ওকে ফাঁসিয়ে নিয়েছি। সারপ্রাইজিংলি ও আমাদের সাহায্য করছে। ও ভাবছে যে ও হয়তো $1,000 মাত্র পাবে, আর সমস্ত ফার্নিচার সেট হয়ে যাওয়ার পর আমি বলবো এই চাবিটা তোমার হলো। ঠিক আছে, তাহলে ওয়ালমার্ট যাওয়া যাক, বাড়ির সমস্ত ফার্নিচার নিতে হবে। ফার্নিচার বেডরুম থেকে শুরু করা যাক। এই চেয়ারটা সম্পর্কে তোমার মতামত খুব ভালো। ও, এর মধ্যে এয়ার লাম্বারও আছে। চেয়ারের এটা খুব প্রয়োজন হবে। চলো, এটা তোমার কেমন লাগছে? এই আওয়াজটা শুনলে জয় নক করে টেস্ট করবে। হ্যাঁ, দেখলে এই জন্য আমরা জয়কে নিয়ে এসেছি। ও অনেকটাই সাহায্য করছে। আমি কিছুদিন আগে আমার মায়ের জন্য এই টিভিটা কিনলাম। তোমার কি মতামত জয়? এই টিভিটা ভালো। চলো তোলো। তাহলে আমাদের কাছে একটা টিভি আছে, আর একটা বুক স্ট্যান্ডও আছে, আর ওই চেয়ারটাও আছে। চলো, আর একটা টিভি নেই, এই টিভিটাতে রোকুও আছে। হয়তো আমাদের এবার যেতে হবে। তুমি কি এদের সাথে আছো? এ আমাদের ডেলিভারি বয়, একে আমরা সাথে নিয়েই যাই। ভালো কথা। ভেবেছিলে আজকে সব করতে হবে? না, আমি আর না। তাহলে টোটাল হয়েছে $2,360, যতটা ভেবেছিলাম তার থেকে কম। তাহলে চলো ফার্নিচার নেওয়া যাক। ঠিক আছে, আমরা এখন ইউহলের মাধ্যমে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। দেখলে এই জন্য তোমাকে সাথে নিয়ে এসেছি জয়ী। সারাদিনে জয়ী যখনই বলেছে ওর কি পছন্দ, তখন আমি অন্য একটা জায়গায় চলে যেতাম আর চুপিচুপি জ্যাককে কল করে বলতাম, জ্যাক গোপনে জিনিস কেনার ইনচার্জ ছিল, যাতে যখন আমরা জয়ীকে সারপ্রাইজ দেবো তখন বাড়ির মধ্যে সবকিছু জিনিস থাকবে যেগুলো পছন্দ করে। জিমি ফোন করেছে, কি খবর জিমি? হে, ও আমার সাথে গাড়িতে ছিল আর আমি কিছু জানতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কি জানতে পেরেছো? তোমাকে ওর জন্য একটা নতুন আইফোন কিনতে হবে, ডগের জন্য কিছু জিনিস, আর ওর ফোনে একটা মনস্টার স্টিকারও ছিল, তাহলে ওটাও নিয়ে এসো। 1,000, ওই 1,000টা নিয়ে এসো। 1,000? আচ্ছা ঠিক আছে, আমরা করে নেব, আমরা সামনে নেব। এখানে রয়েছে গ্রেভি মিল্ক বোন। বন্ধুরা, আমরা ক্যাট ফুড পেয়ে গেছি। ওর কাছে একটা ক্যাট আছে, একটা কুকুর আছে। ও, কি ভেবেছিলে আমরা 1,000 মনস্টার কোথায় পাবো? ভরতে থাকো, চলো সব নিয়ে নি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা খবর। হ্যাঁ, আমরা তৈরি। ওর একটা 3 বছরের মেয়ে আছে, ওর জন্য খেলনা নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা সত্যি তুমি চেহারায় বড় আর ভয়ঙ্কর, কিন্তু এই কাজের জন্য তুমিই পারফেক্ট। ঠিক আছে, ইয়েস, বাই বাই। ওর জন্য একটা প্লে হাউস নেব, নাকি সব থেকে ভালো একটা গাড়ি নেব? চাইলে তুমি দুটো নিতে পারো। ঠিক আছে, চলো দুটোই নিয়ে নি। ও হয়তো একটু বেশি এক্সাইটেড। তাহলে আমরা চললাম। আমরা দুনো বস স্টোরেতে আছি, কিছু ফার্নিচার নেওয়া যাক। এটা দারুণ লাগছে, নিতে চাও? আমার এটা পছন্দ। ডাইভ করে কেমন লাগলো? আমার দুটোই চাই। আরে বাহ, এটা তো বেশ মজাদার। সবকিছু একদম ঠিকঠাক যাচ্ছে, ওর কোনো সন্দেহ হচ্ছে না। রাখবেন, ও নিজের ঘরের ফার্নিচার কেনার জন্য আমাদের সাহায্য করছে। তাহলে এই ব্যাপারে তোমার কি মতামত? তুমি ভালো কাজ করছো, নিজের বন্ধুকে সাহায্য করতে থাকো। তাহলে আমাদের এবার চ্যাটের জন্য একটা বেড কিনতে হবে, খুব সুন্দর একটা। ঠিক আছে, এটা নেওয়া যাক। এখনো পর্যন্ত খরচা হয়েছে $2,400, আমাকে আরো খরচা করতে হবে। আর এইভাবে স্টোর নাম্বার 2 হয়ে গেল। 1400? কি এত কম? আমাদের কাছে 4টে কার্ড আছে। এই রিসিপ্টটা তো দেখো, আশা করছি ও খুশি হবে। হতেই হবে, আমরা অনেক কিছু কিনেছি। কি করছোটা কি? ওগুলো পড়ে যাবে নিচে। হয়ে গেছে তো? সত্যি? চলো এখান থেকে যাওয়া যাক। ওয়ালমার্টে আমরা ফোন কিনতে পারিনি, সেই কারণে আমরা অন্য দোকানে যাচ্ছি। ওকে সারপ্রাইজ দেবো। আমরা একটা ভিডিও বানাচ্ছি যেখানে একটা লোককে আমরা iPhone 11 দেবো। এই নিন সমস্ত টাকা। অসম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তাহলে জয় এখন কফি খেতে গেছে, তাই ও এখানে নেই। এবার আমাদেরকেই শপিং করতে হবে। তাহলে জয় ফিরে আসার আগে বলো সব কেমন চলছে? সব ঠিকঠাক চলছে। কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া না, ও কেঁদে ফেলবে। আমিও কেঁদে ফেলবো। মনে হচ্ছে কান্নার জলে সব ভেসে যাবে। তো তুমি বলছিলে যে আরো খরচা করতে চাও। খরচা করলাম টাইবে কি? তাহলে তোমার এখানে আরো অনেক খরচা হতে চলো। দেখা যাক।